প্রেমের নাটক হচ্ছে একটা মানে প্রেম কাহিনী বলা যায়, কিন্তু আমি বলবো যে আসলে এটা না দেখলে বলতে পারবো না যে কাহিনীটা কি। এটা হচ্ছে যত নাটক যত সিনেমার কাজ হচ্ছে বাংলাদেশে, আমি বলবো ওইটার কাছে একটা ট্রিবিউট। প্রচণ্ড আসলে মানে আমি বড় হয়েছি, আমার বাবার সাথে আমি সিনেমা দেখতাম ছোটোবেলা থেকে, আর আমার মা আমাকে সিনেমা বানাতে সাহায্য করত। সো আসলে আমার ফ্যামিলি থেকে আমি অনেকভাবে সাপোর্ট পেয়েছি। এই সাপোর্টটা না পেলে না মানে আসলে ক্রিয়েটিভ হওয়া যায় না আমি মনে করি, কারণ একটা স্বপ্ন দেখার জন্য তো একটা ইয়ে লাগে, একটা সাপোর্ট লাগে ছোটোবেলা থেকে। সো এটা আমি সবসময় আমার ফ্যামিলি থেকে পেয়েছি। আমার মনে হয় যে কাজে এখনকার অনেক কাজে মেসেজ থাকে। আমি বলবো যে প্রথম স্টেপ হচ্ছে আসলে মেসেজ খোঁজা না। প্রথমে যখন একটা কাজ দেখি, একটা গান শোনার মতো একটু অনুভব করে, মানে একটা গান শুনে যদি প্রথমে আমরা লিরিক্স নিয়ে ভাবতে থাকি ওইটা কিন্তু না, প্রথমে ফিল করলাম। এখন আমরা যা করি, প্রথমে একটা কন্টেন্ট দেখে রিভিউ করি, দশে কত, বিশে কত, একশোতে কত, ভালো নাকি খারাপ, বক্স অফিসে কেমন হচ্ছে, এগুলো সব কিছুর আগে আমার মনে হয় যে জাস্ট একটু টেক আ ডিপ ব্রেথ, ফিল ইট কেমন লাগলো। তারপরে হচ্ছে যে অন্য স্টেপগুলো, যে এটার মিনিং কী থাকতে পারে, এটার কোনো ডেপথ কিছু থাকতে পারে নাকি। ওইটাই নাম তো আসলে খুবই সহজ, যত সহজ নাম দেওয়া যায় প্রেমের নাটক, কিন্তু আমি বলবো যে এই নামের পিছনেও তিনটা লেয়ার আছে। আমাদের কাহিনীতে প্রেম নামে একটা ক্যারেক্টার আছে, এক অর্থে সেটা তারও নাটক। সো অনেকগুলো মিনিং আছে আর কি। আসলে আমার মনে হয় যে বাবার উপন্যাসগুলো হচ্ছে খালি আমার কাজ করার জন্য না, এটা হচ্ছে সবার, মানে পুরা যারা মানে আমাদের ফ্যান, যারা ওই বইগুলো পড়ে বড় হয়েছে, সবারই রেসপন্সিবিলিটি ওগুলো করা। সো আমি আসলে এটা বিশ্বাস করি না যে আমার বাবা বলে আমাকে সবগুলো বানাতে হবে, এরকম কোনো কিছু না। তো বেস্ট ফিল্ম মেকার যায় মনে হয় বানাবে, একদিন অবশ্যই আমি ধরতে চাই বাবার বইগুলো, ধরতে চাই ওগুলো বানাতে চাই। কিন্তু আমার মনে হয় কি, একটা ভালো উপন্যাস থেকে ভালো সিনেমা বানানো কিন্তু সহজ না। আমরা যেটা মনে করি, আচ্ছা বইটা তো খুব ভালো, এটাতে ভালো সিনেমা বানানো সহজ হবে, আসলে এটা না, অনেক লেয়ার্সগুলো থাকে। সো ওই স্কিলের ব্যাপারটা আছে, সো ওইটা আছে, একটু টাইম দেওয়া দরকার। এটা নিয়ে আসলে আমার যা বলার কাজের মধ্যে দিয়ে বলেছি, আলাদা করে আসলে কিছু বলার নাই আসলে কন্টেন্ট। আমাদের ইন্ডাস্ট্রির অনেক লিমিটেশনও আছে, অনেক সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, আবার অ্যাট দ্য সেম টাইম অনেক অ্যাডভান্টেজও আছে। সো দুই সাইডই আসলে আছে। খুব ভালো লাগছে আসলে পেট কাটা সহ মানে জিন ভূত পড়ি নিয়ে বানানো কিছু গল্প এত দূর যাবে, দেশ বিদেশ যাচ্ছে, ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পাচ্ছে, আমি বিশ্বাসই করতে পারতাম না। গত বছর যদি আমাকে বলতেন, আমি বলতাম যে ধর বিশ্বাস করতাম।